সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ফের রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। উত্তর বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, তার জেরেই বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। সেই কারণেই আগামী 4-5 দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ঝড় ও তার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই গুমোট হয়ে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া। কিছুদিন ধরে আবহাওয়া দপ্তর ঝড়ের পূর্বাভাস দিলেও রাজ্যের কোথাও কালবৈশাখী স্বস্তির আমেজ দেয়নি। শনিবার থেকেই কালবৈশাখীর সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। রবিবার কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু তাতে গুমোট ভাব কাটেনি, বরং আরও বেড়েছে। সোমবার সকাল থেকে মেঘলা আকাশের কারণে ক্রমশ বাড়ছে গরম, তবে বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্যই। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। শহরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গল ও বুধবার, অন্তত এখনও এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে এই সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। দক্ষিণ পশ্চিমের জলীয় বাষ্পপূর্ণ বাতাসে ভর করেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে, তার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত, এর প্রভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4-5 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 72 ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি, এমনকি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত, তবে ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আবার নিম্নচাপের সম্ভাবনা। আন্দামান সাগরের অতি কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত সরে বুধবার পৌঁছবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে। নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরে। ইতিমধ্যেই একটি সক্রিয় পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে, যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতের কিছু রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।